সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের মতো মাদকদ্রব্য নির্মূলে পুলিশ বাহিনীর প্রতি সর্বশক্তি নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 35তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এছাড়া দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে পুলিশ বাহিনীর তৎপরতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বুধবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 35তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি। পরে বেস্ট হর্সম্যানশিপ, বেস্ট একাডেমিক ও বেস্ট অফিসার্স কাপ পদক প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। সমাপনী কুচকাওয়াজের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে বর্তমান সরকার কাজ করছে। নতুন নতুন অপরাধ দমনে পুলিশ বাহিনীকে আরো দক্ষ হওয়ার আহ্বান জানান তিনি। পেশাদার, দক্ষ, জনবান্ধব পুলিশ সার্ভিস আমরা সেটা গঠন করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এ লক্ষ্যে পুলিশকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ করা সহ বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। নিত্য নতুন অপরাধ দমনে পুলিশ সদস্যদের আরো তৎপর হতে হবে। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ বর্তমান সরকারের প্রচেষ্টা ও ধারাবাহিক কর্মকাণ্ডের ফসল। এই অগ্রযাত্রা অব্যাহত থাকলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে। প্রত্যেকটা পদক্ষেপ এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সমুন্নত রাখার লক্ষ্য নিয়েই আমরা করে যাচ্ছি। আমরা চাই আমাদের জনগণ যথাযথ সেবা পাবে। জঙ্গিবাদ দমনের মতো মাদক সরবরাহ, ব্যবসা ও উৎপাদনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মাদক আমাদের জন্য আরেকটি ব্যাধির মতো সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মাদকের হাত থেকেও এই জাতিকে রক্ষা করতে হবে, তার জন্য বিশেষ কাজ আপনাদের করতে হবে। জঙ্গিবাদ সন্ত্রাস দমনের মতো জনগণকে সাথে নিয়ে মাদক দমনেও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, জনবান্ধব হয়ে জনগণের প্রত্যাশা পূরণের। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।